চাল দুর্নীতির সঙ্গে যুক্ত এলাকার বাম কাউন্সিলর, অভিযোগ এলাকাবাসীর। আবারও চাল দুর্নীতির অভিযোগ উঠল দক্ষিণ চব্বিশ পরগনা মহেশতলা পুরসভার 28 নম্বর ওয়ার্ডের বাম কাউন্সিলর শিল্পী চৌধুরীর বিরুদ্ধে। ত্রাণের চাল সঠিকভাবে বিতরণ না করার জন্য বিক্ষোভ দেখালো মহেশতলা পুরসভার 28 নম্বর ওয়ার্ডের এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পুরসভার 28 নম্বর ওয়ার্ডে। বাম কাউন্সিলর শিল্পী চৌধুরীর বাড়ির সামনে বিক্ষোভ দেখায় ওই ওয়ার্ডের বেশ কিছু বাসিন্দা। তাদের দাবি, মহেশতলা পুরসভা থেকে ত্রাণের চাল বিতরণের জন্য 5,150 কেজি চাল পেয়েছেন বাম কাউন্সিলর শিল্পী চৌধুরী, কিন্তু 5,150 কেজি পরিমাণ চাল পাওয়ার সত্ত্বেও পুরো চাল সঠিকভাবে বিতরণ করা হয়নি এবং বেছে বেছে তার দলের অনুগামীদের চাল দিচ্ছেন, এমনটাই অভিযোগ করলেন বিক্ষোভরত বাসিন্দারা। তারা বলেন, এখন লকডাউন চলছে, কেউ বাড়ি থেকে বাইরে বের হতে পারছি না। এমতাবস্থায় এইভাবে যদি আমাদের প্রাপ্য চাল নিয়ে সঠিকভাবে বিতরণ না করা হয় দুর্নীতি করে, তাহলে আমরা সাধারণ মানুষ কোথায় যাব? আমরা সাধারণ মানুষের জন্য করছি প্রতিবাদ বিক্ষোভ, কারণ কিছু কিছু সরকার থেকে অনেক মাল এসেছে, কিন্তু কিছু মানে মুখ চিনে চিনে কিছু বাড়ি দেওয়া হয়েছে, কিছু কিছু পেয়েছে, কিছু পায়নি। শিল্পী চৌধুরী বলছে 4 কেজি পেয়েছে, তারা পেয়েছে 2 কেজি। আমাদের 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পৌরমাতা আর বলছে যে পেয়েছে 2 কেজি করে পেয়েছে, উনি বলছেন 4 কেজি পেয়েছে। এই আমাদের একটা বিক্ষোভ প্রথম। আর দ্বিতীয় বিক্ষোভ হচ্ছে যে যাদের প্রয়োজন তারা পায়নি, মুখ চিনে চিনে জিনিসগুলো দেওয়া হয়েছে, বুঝেছেন? তারা পাচ্ছে না। আমাদের প্রতিবাদ বিক্ষোভ, আর আমার কাছে সবাই গেছে, তাই আমি এদের নিয়ে জনসাধারণের জন্য এসেছি, তারা যেন পায়। এবার যে চালটা এসছে যেন জনসাধারণ না পায়, প্রতিটা বাড়ি বাড়ি পায়। আমাদের টোটাল চাল পেয়েছে 5,250 কেজি, তার মধ্যে এরা করেছে 2,000 করেছে, আর 2,000 এসছে, এটা 10 তারিখের পর করবে বলছে। এবার আমরা চাইছি যে যারা এসছে, যারা পায়নি, যাদের দরকার, যাদের অ্যাকচুয়ালি দরকার, তারা যেন চালটা পায়। আমার প্রথম কথা, প্রতিবাদ মিছিলটা হচ্ছে এই ব্যাপার নিয়ে, এই জমা হয়েছে এই কারণে, যেন তারা সঠিক জিনিসটা পায়, আর সঠিক লোক পায়। মুখ চিনে তারপরে 5 কেজি, তারপরে 4 কেজি, তা দাঁড় না হয় প্রত্যেকে 2 কেজিই দিই, কিন্তু প্রতিটা পাইজন্য দিই, এইটা চাইছি। আমাদের প্রতিবাদ মিছিলটা হচ্ছে এই ব্যাপার নিয়ে। বিজলী ঘোষ, 28 নম্বর ওয়ার্ডের মহিলা পেশিনে তৃণমূল, বাকি আমরা সদস্য। 2,000 কেজি আমরা কালকে তুলেছি, এবং আমাদের তো লিস্ট করতে হবে, কুপনগুলো বাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে, সময় না দিলে কি করে হবে? এই আমরা 2-3 দিনের মধ্যে এই চালগুলো দেব। হ্যাঁ, একটা কথা হচ্ছে আমার, এইভাবে রাজনীতি করার কিন্তু কোনো মানে হয় না, যাই না তোমরা কেটে দেবে হয়তো। আমার শিল্পী চৌধুরী কখনো কারো চাল মেরে খায়নি। আমি এইবার এই লকডাউনের পিরিয়ডে আমার নিজে, আমি তো পেনশন ভোগী, আমার নিজের পেনশনের টাকা থেকে অন্তত 30,000 টাকা আমি তুলেছি, তুলে বিভিন্নভাবে এই কখনো কাউকে চাল ডাল তরকারি সবজি বা আমরা ওই আলু পেঁয়াজ এবং অনেকের ওষুধের ক্ষেত্রে ওষুধ বাড়িতে টাকা পৌঁছে দেওয়া, এগুলো বলা উচিত তো, তাও বলছি, বাড়িতে টাকা পৌঁছে দেওয়া এইগুলো করেছি। আমি জানি না কেউ নিজের পেনশনের টাকা ভেঙে এইভাবে দেবে কিনা, অনেককে এটা আমি করেছি। হ্যাঁ, এই যে বলা হচ্ছে, এই যে বই কেনা এটা আলাদা, এই যে বলছে যে আমি একটা কথা শুনলাম, এরা বলছিল যে টাকা মেরেছে, ইয়ে চাল মেরেছে বা চাল খেয়েছে। আমি পেনশন যা পাই চাল খাওয়ার দরকার নেই, কারণ আমি তো একা, আমি কারো চাল মারারও দরকার নেই আমার। আর গোটা বাটানগরে সবাই জানে যে শিল্পী চৌধুরী কারো কাছ থেকে একটা নয়া নেয় না। শিল্পী চৌধুরীর কোনো গাড়ি নেই, রিক্সায় যাতায়াত করে। শিল্পী চৌধুরী কারো কাছ থেকে একটা নয়া নেয় না, প্রত্যেকটা কাউন্সিলর জানেন, চেয়ারম্যান জানেন। আর এই যে চালের ব্যাপারটা আমরা আলোচনা করে নিয়েছি। আরেকটা কথা বলছি, এই যে প্রথম যে ফেজে যে 2,000 কেজি চাল, আমি সুকান্ত বেরা আমাদের সিআইসি হেলথ, আমি ওনাকে ওনার পরামর্শ নিয়ে করেছি যে আমরা এই ব্যাপার কি করে দেব। বললো যতটা পারেন আপনারা দিয়ে দিন, লোকটা যেন বেশি হয়, সংখ্যাটা যেন বেশি হয়। আমি কারো পরামর্শ ছাড়া কখনো কাজ করি না। একদম না, শিল্পী চৌধুরীরা বা তাদের ফ্যামিলি বলতে আমাদের যারা আছে, কখনো করি না। এটা হচ্ছে একটা, এটা সবাই করে, সবাই দলীয় কর্মীর ব্যাপারটা বলে। আমি এদের বলি যে আমাদের লোক পরে পাক, কিন্তু যারা টিএমসি বা অন্য পার্টি তাদের আগে দেয়। একেবারে আমি মানে সততার সাথেই বলছি,
আমাদের লোককে পরে দেব, আগে যারা অন্য পার্টি আছে তাদের দেব। একেবারে আমি একটা নীতি নিয়ে চলি, একদম নীতি সবাই জানে এটা, আমি বলে দিয়েছি। এবং আপনারা যান না, আরো অশোক দত্তটা তো আছেন, যারা টিএমসি যারা আছেন নেতারা, তারা সবাই আমার সম্বন্ধে জানেন। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রীতম চৌধুরী, টাইমস বাংলা।